এদিকে রাজধানীর সহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফার 48 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি সহযোগী সংগঠন ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও রাজধানীর সড়কে অন্যান্য যানবাহন চলাচল কিছুটা বেড়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। টানা 30 দিন তালাবদ্ধ নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীও। বরাবরের মতোই অবরোধের সমর্থনে কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে দেখা যায়নি বিএনপির কোনো নেতাকর্মীকে। তবে রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। অবরোধের সমর্থনে সকালে রাজধানীর খিলগাঁও কদমতলিতে মিছিল করেছে খিলগাঁও কদমতলি থানা বিএনপি। মিরপুরের কাফরুলে মিছিল করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রেস্তাব থেকে মৎস্য ভবন পর্যন্ত মিছিল করেছে ছাত্রদল। যাত্রাবাড়িতে মিছিল করেছে ওয়ারিও গ্যান্ডারিয়া থানা যুবদল। মতিঝিলে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল, আর গুলশানে মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষক দল উত্তর। একই দাবিতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মিছিল করেছে জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এ সময় আটক নেতাকর্মীদের মুক্তি ও দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। পল্টন বিজয়নগরে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। 2014 সালে যেভাবে নির্বাচন করেছিল শেখ হাসিনা আপনারা দেখেছেন, সেই নির্বাচন জনগণ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে এবং কুকুর বিড়াল ভোট কেন্দ্রে অবস্থান গ্রহণ করেছে। 2024 সালে যে নির্বাচনের চেষ্টা এই স্বৈরাচার সরকার চেষ্টা করছে, তখন কুকুর বিড়াল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। পুরানো পল্টন বিজয়নগর কাকরাইল এলাকায় মিছিল করেছে সমমনা বারোদলীয় জোট, জেএসডি, গণ অধিকার পরিষদ ও গণফোরামের একাংশ এবং এবি পার্টি। মিছিল সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। তোপখানা রোড থেকে মিছিল নিয়ে দৈনিক বাংলা ফকিরাপুল নয়াপল্টন বিজয়নগর ঘুরে জাতীয় প্রস্তাবের সামনে সমাবেশ করেন জোটের নেতারা। সমাবেশ থেকে একতরফা নির্বাচন প্রতিহতের হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের কোন গ্রাম গ্রামাঞ্চলে ভোটের কোন রকম নজির আমরা দেখতে পাচ্ছি না। শেষবারের মতো অনুরোধ করতে গেলেও আবার বিবেক বাদে তবুও বলি, বাঁচতে যদি চান বন্ধ করে দেন, নাহলে জনগণ এটা বন্ধ করে দেবে। যারা আমার শেয়ার মার্কেটকে লুট করেছে, যারা আমার ব্যাংকগুলোকে খালি করেছে, যারা অর্থনৈতিক বিপর্যয়ের জন্য দায়ী, যাদের নেতৃত্বে বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে, এদের প্রায় সবাইকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে সপ্তম দফার অবরোধেও রাজধানীর রাস্তায় স্বাভাবিক দিনের তুলনায় যানবাহন চলাচল ছিল কম। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।